যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পরিকল্পনা করে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠল বদরপুরে। এই কাণ্ডে গৃহবধূর শ্বশুর বাড়ির লোকেরা জড়িত বলে অভিযোগ মৃতের ভাইয়ের। বিষয়টি নিয়ে প্রদত্ত মামলার সূত্র ধরে ইতিমধ্যে কাণ্ডে জড়িত থাকার অভিযোগে মৃতের স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ, বাকিরা এখনো অধরা। এ নিয়ে রবিবার বদরপুর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন ডেকে বাকি অভিযুক্তদের ধরতে প্রশাসনের নিকট আর্জি জানান মৃতের বাপের বাড়ির লোকেরা। এ মর্মে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মৃত গৃহবধূ পূর্ণিমা রায় কর্মকারের বড় ভাই আশিস কুমার রায় সহ ওনার পরিবারের লোকেরা জানান, পূর্ণিমার স্বামী মধু রায় কর্মকার বদরপুর এসটি রোডে ভাড়া বাড়িতে থাকতেন। প্রায় প্রতিদিন তিনি মদ্যপ অবস্থায় পূর্ণিমার উপর শারীরিক এবং মানসিক অত্যাচার চালানোর পাশাপাশি বাপের বাড়ি থেকে যৌতুক বাবদ নগদ টাকা ও ভূসম্পত্তির দাবি করতেন। এতে বাপের বাড়ির পক্ষে সময়ে সময়ে সাধ্যমতো 10, 15 ও 20 হাজার টাকা সাহায্য করা হতো, কিন্তু এতেও মন ভরেনি মাতাল স্বামী মধুর। ফলে পূর্ণিমার উপর বাড়তে থাকে অকথ্য নির্যাতনের মাত্রা। এরই মধ্যে বিগত 22 মে সন্ধ্যায় হঠাৎ করে স্বামীর বাড়িতে অগ্নিদগ্ধ হন গৃহবধূ পূর্ণিমা। তার দেহের 95% আগুনে ঝলসে যায়। পরে তাকে চুপিসারে চিকিৎসার জন্য ভর্তি করা হয় শ্রী গৌরী হাসপাতালে, কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক থাকায় পরবর্তীতে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এমন খবর পেয়ে পূর্ণিমার বাপের বাড়ির লোকেরা হসপিটালে পৌঁছে জানতে পারেন যে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগানো হয়। এতে গৃহবধূর পরিবারের লোকেদের দায়ী করে পুলিশে মামলা ঠোকা হলে 26 মে মধু রায় কর্মকারকে পুলিশ আটক করে। এদিনই মারা যান পূর্ণিমা। কিন্তু ঘটনার পর বেশ কদিন পেরিয়ে গেলেও এই মামলার অন্যতম আরেক অভিযুক্ত টিঙ্কা রায় কর্মকারকে আজও গ্রেফতার করেনি পুলিশ। বর্তমানে মৃতের বাপের বাড়ির লোকেরা গৃহবধূ হত্যাজনিত কাণ্ডে অন্য অভিযুক্তদের দ্রুত পাকড়াও করে আইনের হাতে সমজে দিতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মৃতের বাপের বাড়ির লোকেরা। দৌড়াদৌড়ি করে আমি দৌড়াদৌড়ি করে মানে ছেলেটা নার্ভাস হয়ে গেছে। এই অবস্থা দিচ্ছে যখন ডাক্তারে ডিক্লেয়ার দিতে তখন হে নার্ভাস হয়ে গেছে, হে মানে বিশ্বাস যায় না মরতে যে। আমি বলছি বাইরে মারা গেছে রে বাবা, এখানে আর কিচ্ছু নাই, ডাক্তারেও কইয়া গেছে মারা গেছে, এখানে আর কিছু নাই। তারপর আমি তো আর খাইতে চাইতে গেছি না, সেই তো তাইরে রইয়া রইলাম। তারপরে ওয়ার্ড বয় তারা আইলো, আয়া তারা ডেড বডি, তারা যেটা যেটা করণীয় এটা করতে লাগে, কেউ আর ধরতে চায় না লাশ। তারপর আমি ওই ওয়ার্ড বয়ের লগে থাকতে লাশে সব কিছু যেটা যেটা করার আমার করণীয় আমি করছি তার লগে ডেড বডি লিখে। আমি বলছি ঠিক আছে তোমরা যখন ধরাও তো তোমরা ধরো না, আমি করবো না। তো ওই ওয়ার্ড বয় আর আমি এইটাই রে করে দিয়া কাপড় টাপড় সব কিছু ইয়েও করলাম। তারপরে তো ওই যে ওয়ার্ড বয় আইলো কল লইয়া যাইতো থানা, তখন কইল ওই গেল হে থানা না, হে কল লইয়াই গেছে, ওয়ার্ড বয়ের সাথেই গেছে। যাওয়ার পরে নিচে কিছু ইনচার্জ করতে পারতাম না, আমি তো পেশেন্টের লোভেই রয়েছি, পেশেন্টের তো আর একলা আয়া যাইতে পারি না, কেউই নাই। তার কাকাও আসলে একটু সময় বোয়া, ফের কতক্ষণ পরে তার কাকাও গেছে গিয়া। বোনের নাম হইলো পূর্ণিমা কর্মকার, ও 22 তারিখে সন্ধ্যার সময় ঘটনা ঘটেছে। তারপরে তারা জামাইয়ের দিকে, তারা জামাই হলো মধু কর্মকার, মধু রায় কর্মকার, আর দেওয়ার হলো টিঙ্কা রায় কর্মকার। ওরা নাকি প্রথম নিয়ে যা, প্রথম নেওয়ার কথা তো পেশেন্টকে নিয়ে যাওয়ার কথা হসপিটালে, তারা হসপিটালে না নিয়ে তারা কি করছে বদরপুর থানায় এনেছে রিপোর্টের জন্য। তখন পুলিশ আমাকে বললো যে আমাদের এখান থেকে তো কোনো কিছু দেওয়া হয় নাই, বা আমাকে বললো পরের দিন যে সময় আমি কেস দিতে আসছি তখন পুলিশরা বললো যে ওই কেসটা তো আমরা এখানে এনেছিল এই রিপোর্ট দেওয়ার জন্য, এখন আমরা পুলিশে কী রিপোর্ট দিব। আমরা তখন তাকে বললাম হসপিটালে নিয়ে যেতে, তখন তারা শ্রীগুড়ি হসপিটালে নিয়ে যায় জানতে পারলাম। তখন আমি পরে জানতে পারলাম, তারপরে তো তারা মেডিকেল নিয়ে গেল, এখন কখন নিয়ে গেছে তাও জানি না, আমি আমাকে জানাইনি। রাত্র 12টার সময় জামাইয়ের বোন আমার এখানে গেছে, গিয়া বলল যে এরকম এরকম তোমার বোন স্টোভ ব্রাস্ট হয়ে আগুন লেগেছে, এখন মেডিকেলে আসে যদি দেখতে হয় মেডিকেলে যাওয়ার জন্য। তখন আমি রাত্র 12টার সময় কী করে যাই, পরে আমি পরদিন সকালবেলা
আমরা আমরা 5-6 জন মানুষ ভোরবেলাতে আমরা সে জীবনে কি আপনাদের মানে কবরটা হয়েছে তার নাম জানেন? পিঙ্কি পাল, ওই বোনটার নাম হইল পিঙ্কি পাল, মধুরায় কর্মকারের বোন পিঙ্কি পাল। আর বাজারে ওর সাথে বাজারের আরো 2-4 জন মানুষ ছিল, একজনের নাম জানি কি বলছিল, প্রীতম, প্রীতম বলে একজন তাদের লাগা দোকানদার আছে, প্রীতম ওর সাথে গিয়েছিল, একজনের নাম আমি জানি, বাকিদের নাম জানি না। আচ্ছা, যাই হোক, পরদিন সকালবেলা আমরা গিয়ে দেখলাম তো মানে পুরা শরীরেই আগুন, এখন ব্যান্ডেজ ওন্ডিজ করা। তো তখন ওই তার দেওয়ারটা ছিল সামনে, মধু কর্মকারও ছিল, টিঙ্কা কর্মকারও ছিল, রায় কর্মকারও ছিল ওইখানে। তখন আমার ওয়াইফকে বললো, ওয়াইফে বললো যে স্টোভ ব্লাস্ট হলে তো ঘরে অন্য কিছু জ্বলবে, মানুষ তো শুধু জ্বল না। তখন টিঙ্কা কর্মকার স্বীকার করেছে যে কেরোসিন দিয়ে তারা আগুন লেগেছে। আচ্ছা, আগুন তারা লাগিয়েছে না তাই নিজে? না না, আমরা যতটুকু জানি ওর জামাই ওকে লাগিয়েছে। তখন টিঙ্কা তো আমাদের সাথে তো আর সত্য কথা বলবে না, তখন বললাম যে আমার বোনটা নাকি বাঁচবে। এখন যে সময় দেখলাম আর বাঁচার কোনো লাইন নেই, তখন আমি 26 তারিখে FIR দায়ের করেছি বদরপুর সদরে, বদরপুর থানায় আমি দায় করেছি। দায় করার সাথে সাথে রেজিস্ট্রি হয়ে গেছে, রেজিস্ট্রি হওয়ার সাথে সাথে ওনারা শিলচর মেডিকেল কলেজ থেকে 26 মে হ্যাঁ 26 মেতেই ওকে অ্যারেস্ট করেছে জামাইতে। কিন্তু আমি কেস দিয়েছি দুজনের নামে, মধুরায় কর্মকার এবং টিঙ্কা রায় কর্মকার দুজনের নামে আমি দিয়েছি কেস। কিন্তু যে অফিসার গিয়েছিল অ্যারেস্ট করতে, উনি পেশেন্টের কাছে টিঙ্কা রায়কে রেখে আসছে যে দেখাশোনার জন্য। তখন আমাদেরও বড় বোন ছিল, উনি ছিল ওখানে, উনি মানে পরদিন অবধি ছিল। তখন তো শুক্রবার ছিল, শনিবারের দুপুরবেলায় মারা গেছে। মারা যাওয়ার পর তো আমরা খবর পেয়ে আবার গেলাম, শুক্রবারে তো ওকে অ্যারেস্ট করে নিয়ে আসছে, তারপরে শনিবারে আমরা মারা যাওয়ার খবর পেয়ে গেলাম তারপরে। তখন মারা যাওয়ার সাথে সাথে টিঙ্কা রায় কর্মকারকে তাদের প্রসিজিওর মতে মেডিকেল থেকে ওয়ার্ড বয় দিয়ে কল লেটার পাঠিয়েছে পুলিশকে নিয়ে যাওয়ার জন্য। পুলিশ থানা হইল আপনার গুঙ্গুর থানা। গুঙ্গুর থানায় এসে টিঙ্কা কি করেছে, ওয়ার্ড বয়কে রেখে আর ও ভেঙে গেছে, পালিয়ে গেছে ওইখান থেকে গেট থেকে। এখন তো পুলিশ আসবে না, ওয়ার্ড বয় আবার কি করলো, ওয়ার্ড বয় চলে গেল মেডিকেল। তখন আমি শালচাপড়াতে যাওয়ার পরে একটা বদরপুর থানার থেকে একটা ফোন পেলাম যে আপনি গুঙ্গুর ভেরিতে দেখা করে তারপরে আপনি মেডিকেলে যাবেন। তখন আমরা গুঙ্গুর ভেরি মানে মেডিকেলে না গিয়ে গুঙ্গুর ভেরিতে ঢুকলাম। ঢুকার পরে তখন পুলিশ বললো যে আপনাদের লিগ্যাল গার্জিয়ান ছাড়া তো আমরা পুলিশ পাঠাইতে পারি না, এখন ওয়ার্ড বয় চলে গেছে, আপনি কি আবার ওয়ার্ড বয় আনেন। তখন আমি আবার মেডিকেলে ওয়ার্ড বয় আনাত গেলাম। আনার পরে তারপরে পুলিশ গেল আমাদের সাথে। এখানে কিন্তু অনেক লেট হয়ে গেছে, এখানে অনেক লেট হয়ে গেছে টাইম। তখন পুলিশ আমাদের সাথে গেল, যাওয়ার পরে মেডিকেল থেকে এই আপনার কল পেয়ে মেডিকেল থেকে তারপরে ডেড বডি বের করার সময় তখন দেখা যায় বাজার থেকে বাজারি মানুষ, বাজারের মানুষ বা টিঙ্কাদের রিলেটিভ হোক যেটাই লাগে তারা কিছু মানুষ গেল। তখন দেখা যায় তাদের সাথে টিঙ্কা কোথায় থেকে আবার মিলে গেল। এর ফাঁকে ওর কাকা ছিল পেশেন্টের সামনে, আমার দিদি বলবে বাদ বাকিটা, আমি কাকার কথা বলছি না। তখন পাথারকান্দি থেকে মালিকুমার দাসের প্রতিবেদন, নিউজ বাংলা।